দর্শন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করব। এটা দেড় কাঠা জমির উপরে এর ডুপ্লেক্স বাড়ি আমি নির্মাণ ডিজাইনটা করা হয়েছে তো দর্শকমণ্ডলী এটা চমৎকার একটি কম্বিনেশন নিস্তলায় এক হাজার বারো স্কোয়ার ফিট এবং দোতলায় কিছু অংশ সাত রাখা হয়েছে ওপেন রুপ রাখা হয়েছে যার ফলে ছয়শো আটত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে তো দর্শক মণ্ডলী এটা দেখছেন আমি রূপটা দেখালাম ওপেন রুপ এটা দোতলায় কিছু অংশ অর্ধেক অংশ ফাঁকা রাখা হয়েছে এবং নিস্তলাতে দুটা বেডরুম হলরুম দুটা বাথরুম কিচেনের সম্ভাবনা ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে পোর্টসের ডিজাইনটা আপনি দেখলেন চমৎকার একটি কম্বিনেশন করে ডিজাইনটা করা হয়েছে এটা আপনার আমাদের মূল রূপটা এটা এটা সামনে একটু ডিজাইন করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোস্টের আমি পোস্টার দেখানোর চেষ্টা করছে তো দশমন্ডলী চমৎকার কম্বিনেশন করে আপনার গার্ডেনিং করলে ল্যান্ডস্কেপ করলে বাইটা অবশ্যই সুন্দর দেখায় সময় তো সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম এরপরে আমি বাইটার নির্মাণ খরচ সহ ফ্লোর প্ল্যান দেখানোর চেষ্টা করব তো দশমন্ডলে আপনারা আমার সাথেই থাকবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করি আজকেও আমি একটা নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তো দশমন্ডলে আসুন আমি আবার ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখানোর চেষ্টা করি তো দর্শকমন্ডলী তার আগে আপনাদের কাছে বলি যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমরা কিছু ভালো বাড়ি প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি আপনারা যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দশমন্ডলে আসুন এখন আমি মূল প্ল্যানটি আপনাকে দেখাই মূল প্ল্যানটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোরের প্রথমে একটা পোর্টস রাখা হয়েছে আমি যদি মডেলটা দেখাই এরকম এই পোর্সটা হচ্ছে এই পোর্টসটা দুটো পিলার দিয়ে সামনে একটা বারো ফিট বাই বারো ফিট পোর্স রাখা হয়েছে তারপরে একটা নিচে বারান্দা আছে তারপরে এই পাশে ডান পাশে একটা রুম এবং তারপরে এখানে হচ্ছে নিচে একটা হল রুম আছে আমি সেটা দেখাচ্ছি এটা পোর্টসটা দেখালাম তারপরে এটা বারান্দা এটা বারান্দাটা এরপরে হল রুমে সে ঢুকবে এগারো ফিট বাই তেইশ ফিট এটা মাপটা হচ্ছে এগারো ফিট বাই তেইশ চব্বিশ ফিট প্রায় কারণ এখানে সিঁড়ি আসতে আমি সিঁড়ির মাপটা শহর ধরছি কারণ সিঁড়ি কিন্তু খুব বেশি একটা জায়গা নেবে না এখানে একটা বেডরুম আছে এই পাশ ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন বেডরুম এখানে একটা বাথরুম আছে এটা ডুপ্লেক্সের সিঁড়ি এ সিঁড়ি দিয়ে সেখান থেকে উঠে দোতলায় গিয়ে নামবে এখানে একটা পিছনে একটা বেডরুম বেডরুমের সাথে একটা বান্দা এখানে টয়লেট আছে এখানে একটা কিচেন আছে কিচেনের সাথে একটা বড়ো রাখা হয়েছে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের আমার পোস্ত এরকম ছিল যে একটা পোর্টস একটা বান্দা বান্দা থেকে সে ইতে হলরুমে প্রবেশ করবে এগারো ফিট বাই চব্বিশ ফিট এখানে হচ্ছে একটা বেডরুম আছে গেস্ট বেড এগারো ফিট বাই বারো ফিট একটা বাথরুম আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডুপ্লেক্সের সিঁড়ি এটা এখানে একটা বেডরুম বেডরুমের সাথে একটা বাথরুম অ্যাটাস এবং একটা বান্দা এখানে একটা কিচেন আছে কিচেন সাথে একটা বান্দা আছে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আপনি এক হাজার বারো স্কোয়ার ফিটের ওপর করা হয়েছে আমি যখন ফার্স্ট ফ্লোরে যাবো তখন পিছনের একটা অংশ আমি হচ্ছে ওপেন রুপ রেখে দিচ্ছে তার বাজেটও কম এই জন্যে আমরা এটা করছে তো এখানে পোর্টসটা আছে পোর্টসটা তখন এরকম দেখাবে আপনি দেখছেন এটা পোর্টস পোর্টসের উপরে আপনি ল্যান্ডস্কেপ গার্ডেন করতে পারবেন তো তারপরে হচ্ছে মূলত সে এই অংশ দিয়ে এই লিভিং রুমে আসবে দোতলা আসবে আশেপাড়ির বড় লিভিং রুম রাখছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটা বেডরুম আছে একটা বেডরুম সামনে বেডরুম এগারো ফের বারো ফিট সাথে একটা বান্ধ আছে এটা হচ্ছে যে আমি যদি এটা দেখি এই বেডরুমে এই বান্দার সাথে একটা আপনার বেডরুম আছে আর এখানে একটা বেডরুম আছে তো আমি আবার প্ল্যানে চলে যাই আর একটা বাথরুম রাখা হয়েছে একটা লিভিং রুম রাখা হয়েছে আর এখানে পিছনের দিকে পুরো রুটটা ওপেন রাখা হয়েছে ফাঁকা রাখা হয়েছে তার সঙ্গে এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত উপস্থাপনা আমি এবার দেখাবো এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হয় এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু এটার গ্রাউন্ড ফ্লোরের এরিয়া এক হাজার বারো স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোরে আর ছয়শো আট্রিশ স্কোয়ার ফিট টোটাল ফ্লোর এরিয়া ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই বাড়িটা করতে ফাউন্ডেশন সহ আপনার পঁচিশ লক্ষ টাকা খরচ হবে যদি বাউন্ডারি অথবা সামনে অতিরিক্ত ডিজাইন করতে চান সেক্ষেত্রে কিছু এক্সট্রা খরচ হবে দশমন্ডলী আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি গ্রিন আর্টকিটির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ আপনার কাছে বিদায় নিলাম আল্লাহ হাফেজ